দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ২৬ পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত চতুর চীন নেপালকে পাশে টানার ক্ষমতা নেই ভারতের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেবরে স্টাইলে গণহত্যার আশঙ্কা আর্মেনিয়া সংঘর্ষে চার সেনা নিহত বিমান হামলায় নারী শিশু সহ নিহত নয় আমেরিকাকে শিক্ষা দিতে চীনের সঙ্গে হাত মিলিয়েছে ইরান সর্বশেষ জানিয়ে দিচ্ছি লিবিয়ায় সন্ত্রাসী পাঠাচ্ছে তুরস্ক অভিযোগ করল মিশর দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত আফগানিস্তানে তালিবান হামলায় নিহত ছাব্বিশ তালিবানের হামলায় আফগানিস্তানের উত্তরাঞ্চলের নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ছাব্বিশ সদস্য নিহত হয়েছে কর্মকর্তারা সোমবার নিশ্চিত করেছেন কুন্দুস প্রদেশের গভর্নরের মুখপাত্র এসমাতুল্লাহ মুরাদি বলেছেন রোববার সন্ধ্যায় বিদ্রোহীরা চাহার দ্বারা ও ইমাম সাহেব জেলায় সমন্বিত হামলা চালায় তিনি নিশ্চিত করেছেন যে গুলি বিনিময়ে বাহিনীর চোদ্দ সদস্য এবং তিনজন তালিবান জঙ্গি নিহত হয়েছেন তালেবানরা কোন দেশে হামলায় দায় স্বীকার করেছে দলটির মুখপাত্র জাবি উল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে দাবি করেছেন যে উভয় জেলায় যে পয়েন্টে হামলায় উনিশ জন সরকারি সেনা নিহত হয়েছে। কর্মকর্তারা বলেছেন নিকটস্থ বাদাকশান এবং ঘর প্রদেশে তালিবানরা একই রকম মারাত্মক হামলা চালিয়ে অন্তত বারো নিরাপত্তা বাহিনীকে হত্যা করেছে ওপর এক বিবৃতিতে এই গোষ্ঠীর মুখপাত্র এই আক্রমণের জন্য দায় স্বীকার করে বলেছে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন সূত্র আনাদুলু এজেন্স পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত হয়েছেন রোববার আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি সাম্প্রতিক বছরগুলোতে অস্থিরতাপূর্ণ এই অঞ্চলটিতে স্বদেশি ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অনেক সামরিক অভিযান চালানো হয় ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানা উড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযান চালাকালে সর্ব অবশেষ ও এ সংঘর্ষ ঘটে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় তারা জঙ্গি হামলার শিকার হওয়ার পর সেনারা দ্রুত ওই এলাকায় ফিরে গেলে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে লুকিয়ে থাকা সকল সন্ত্রাসী নিহত হয় এতে আরো বলা হয় সেখানে গুলি বিনিময় চলাকালে চার সেনা নিহত হন এই সংঘর্ষে চার সন্ত্রাসী নিহত হয়েছে পাকিস্তান এক দশকের বেশি সময় ধরে স্বদেশী ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে দেশটিতে জঙ্গিদের মামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনী সদস্য প্রাণ হারিয়েছে পাকিস্তানের এই অঞ্চলে সামরিক বাহিনীর অভিযানের পর দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে সূত্র বাংলাদেশ চীন নেপালকে পাশে টানার ক্ষমতা নেই ভারতের কূটনৈতিক দিক বিবেচনায় চীনের চেয়ে ডাপটশালী বর্তমান বিশ্বে ভার প্রতিবেশী দেশগুলোকে হাতের মুঠোয় নিয়ে ভারতকে নাস্তানাবুত করেছে চীন নেপালের সাথে ভারতের অতীত ইতিহাস ভালো হলেও বর্তমানের সীমান্ত নিয়ে কবে পুষেছে ছোট এই দেশটি ভারতের জন্য এটি একটি অশনি সংকেত বটে ভারত চেয়েছিল নেপালের সাথে সম্পর্ক ঠিক করার কিন্তু এত সহজেই সম্ভব হবে না বলেই মনে করেছে বিশেষজ্ঞরা ভারতের লাদাখ অনরাচল ছাড়াও ভুটানের শাকট্যাং ইন্দ্রনেশিয়ার দ্বীপ নটুটনার দিকে সাম্রাজ্য বিস্তারে চেষ্টায় রয়েছে চীন এদিকে নেপালে চীনের একটা বড় অংশের বিনিয়োগ রয়েছে গ্লোবাল ওয়াজ অ্যানালাইসিস দাবি করেছে এই বিনিয়োগের আর্থিক অঙ্ক এতটাই বেশি যা নেপালের প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলির এড়িয়ে যেতে পারছে না নেপালের মতো ছোট দেশে একাধিক চৈনিক সংস্থাকে নিয়ে বিনিময় করেছে চীন যার ফলে বেজিং এর কাছে অনেকটাই নত যেন হয়ে আছে কাঠমান্ডু নেপালের চীন পন্থী প্রধানমন্ত্রীকে রাজনৈতিক পরামর্শ দিচ্ছে বেজিং বলা হয় নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে এক পাশে রেখে এই মুহূর্তে নেপালের রাজনীতির অন্যতম দরজা খোলা শুরু করেছেন সেদেশে আগত চীনের নতুন দূত যার কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক পাকাপোক্ত সম্পর্কের সৃষ্টি হয়েছে চেন লেপমানের মধ্যে বিশেষজ্ঞদের দাবি এহেন পরিস্থিতি ভারত চাইলেই নেপালের সাথে সুসম্পর্ক গড়তে পারছে না তাছাড়া পূর্বে ভারত কূটনৈতিকভাবে নেপালকে কম গুরুত্ব দেওয়ার সুযোগ নিয়েছে চীন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইচ্ছা স্টাইলে গণহত্যার আশঙ্কা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সে দেশের সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে এ ধরনের গণহত্যার পরিণতির বিষয়ে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করেছেন তিনি তিনি গতকাল কাশ্মীর ইস্যুতে বলেছেন কাশ্মীরের পরিস্থিতি ক্রমেই বিপর্যয়কর হয়ে উঠেছে সেখানে ভারতীয় সামরিক বাহিনী গণহারে মুসলমানদের হত্যা করছে তিনি বলেন বসনিয়া হার্জে গভিনার সেবরেনিৎসায় যেভাবে মুসলমানদের গণহারে হত্যা চলেছিল সার্ব বাহিনী ঠিক সে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে কাশ্মীরি জনগণ জাতিসংঘের ঘোষিত শান্তির বহর সেব্রেনিচ্ছায় নব্বই এর দশকের মাঝামাঝি সময় উগ্র সার্বদের হাতে নিহত হয়েছিল প্রায় সাড়ে আট হাজার বসনীয় মুসলমান জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের চোখের সামনে ওই গণহত্যা ঘটেছিল ওই শহরের যুদ্ধ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এ হত্যাযোগ্য ঘটে ইমরান খান আরো বলেছেন ভারতীয় সেনাবাহিনী কোন ধরনের আইনে তোয়াক্কা না করে তথা বিচারের ভয় না রেখেই কাশ্মীরে মুসলমানদের হত্যা অব্যাহত রেখেছে তিনি বলেন কাশ্মীরের আশি লাখ মানুষ আট লাখ ভারতীয় সেনার মাধ্যমে ঘেরাও ও অবরুদ্ধ হয়ে আছে এ কারণে গত প্রায় এক বছর ধরে কাশ্মীরিরা তাদের নিত্যদিনের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কাশ্মীরের জনগণ এখন মূলত গৃহবন্দী ইমরান খান এ সময় কাশ্মীর বিষয়ে এ হুঁশিয়ারি দিলেন যখন প্রায় এক বছর আগে গত বছরের গ্রীষ্মকাল থেকে কাশ্মীরের স্বায়ত্তশাসন সংক্রান্ত বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারত সরকার সূত্র পার্স টুডে আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষে চার সেনা হতো আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে সংঘর্ষে উভয় দেশের অন্তত চার সেনার প্রাণহানি ঘটেছে সোমবার উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংঘর্ষ ও হতাহতের কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়ে গেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের চার সেনা নিহত ও জন আহত হয়েছে আর আর্মেনিয়া জানিয়েছে তাদের অন্তত দুই সেনার আহত হয়েছে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘন করে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে রবিবার উভয় দেশের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং তা সোমবার পর্যন্ত অব্যাহত ছিল সাবেক সোভিয়েত প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র এই দুটি দেশ দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে আজারবাই সীমান্তের অভ্যন্তরে নাগর্নো কারাভাক সিটমহল আর্মেনিয়ান আদিবাসীদের নিয়ন্ত্রণে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে তারা স্বাধীনতা ঘোষণা দেয় ইয়েমেনে ভয়াবহ বিমান হামলায় নারী শিশু সহ নিহত নয় মধ্যপ্রাচ্যের বিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিমান হামলায় নারী শিশু সহ নয় জনের প্রাণহানি ঘটেছে এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন মঙ্গলবার ইউনাইটেড নেশনের একটি সংস্থা নির্মম এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদের পক্ষ থেকে বলা হয়েছে সৌদি আরবের হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেন তাদের বাধা দিয়েছে এছাড়া জাতিসংঘের ও সি এ জানিয়েছে এই বিমান হামলার জেরে নিহত ছাড়াও আরও দুজন নারী ও দুই শিশু আহত

ওসি এইস এ জানিয়েছে প্রাথমিক রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে বারোই জুলাই থেকে একটি বিমান হামলায় হাজাস প্রশাসনের ওয়াসাহ জেলায় সাত শিশু এবং দুই নারী মারা যায় ইএমএন এর এজেন্সির কোঅর্ডিনেটর বলেছে যখন করোনা মহামারীর মাঝামাঝি সময়ে সারা বিশ্ব যুদ্ধবিরতির কল্পনা করছে তখন ইএমএন এ নাগরিক নিহত হওয়া অব্যাহত রয়েছে উল্লেখ্য সানা থেকে দু হাজার চোদ্দ সালের শেষ দিকে আন্তর্জাতিক স্বীকৃতি সরকারকে উৎখাত করে হুতি বাহিদ্রোহীরা পরের বছরের মার্চ থেকে সেখানে অভিযান করে শুরু করে সৌদি সামরিক এই হুতি নিয়ন্ত্রণ রয়েছে অধিকাংশ নগরে আমেরিকাকে শিক্ষা দিতে চীনের সঙ্গে হাত মিলিয়েছে ইরান বাণিজ্য ক্ষেত্রে ডলার লেনদেন বাদ দেয়া এবং অবৈধ একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মুহাম্মাদি এ তথ্য জানিয়েছেন তিনি বলেন পঁচিশ বছরের এই রোডম্যাপ চুক্তির চেয়েও বেশি কিছু চুক্তিতে সুনির্দিষ্ট একটি বিষয় থাকে কিন্তু এই রোডম্যাপ আরও বেশি বিস্তৃত আলী আকা মোহাম্মদি বলেন তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়া অংশীদারত্বের এই রোডম্যাপ দু দেশের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করবে ইরান এবং চীনের ওপর সব ক্ষেত্রে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে এই চুক্তি তা থেকে সুরক্ষা দেবে এবং দু দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা বাড়বে তিনি আরো বলেন ইরান এবং চীনের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক আমেরিকা তা চায় না কিন্তু এই রোড ম্যাপ মার্কিন নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দিবে ইরান ও চীনের মধ্যে এই চুক্তি সই হলে ইরানের বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি ডলারের চীনা বিনিয়োগ হবে এবং মার্কিন নিষেধাজ্ঞা অর্থহীন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে সূত্র পার্স টুডে লিবিয়ায় সন্ত্রাসী পাঠাচ্ছে তুরস্ক অভিযোগ করল মিশর তুরস্ক সংঘর্ষ কবলিত লিবিয়ায় দলে দলে সন্ত্রাসী পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে মিশর জাতিসংঘে নিযুক্ত মিশরের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস এ অভিযোগ করেছেন বলে খবর দিয়েছে রাশিয়ার ইংরেজি ভাষার নিউজ চ্যানেল রাশা টুডে মোহাম্মদ ইদ্রিস তুরস্কের প্রতি ইঙ্গিত করে বলেন কোনো কোনো দেশকে এখন লিবিয়ায় সন্ত্রাসী পাঠানোর কাজ বন্ধ করতে হবে সন্ত্রাসীদের এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যাদের অভ্যাসে পরিণত হয়েছে তাদেরকে এ অভ্যাস ত্যাগ করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন লিবিয়া সংকটে জড়িত দেশগুলো সাম্প্রতিক সময়ে অভিযোগ করে আসছে যে তুরস্ক সিরিয়া থেকে আন নুস ফ্রন্টের সন্ত্রাসীদেরকে লিবিয়ায় হস্তান্তর করছে যদিও আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করে আসছে দু সাল থেকে লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপ অপরকে উৎখাত করার জন্য সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে এক পক্ষে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ায় জাতীয় সরকার আর অন্য পক্ষে রয়েছে পূর্বাঞ্চলীয় তবরুক শহরভিত্তিক জেনারেল খলিফা হাফতারের বাহিনী সংযুক্ত আরব আমিরাত মিশর রাশিয়া জর্দান থেকে সহযোগিতা পাচ্ছেন খলিফা হাফতার অন্যদিকে ত্রিপলি ভিত্তিক সরকারের পেছনে রয়েছে তুরস্ক দুই পক্ষের বিদেশি সমর্থকদের বিরুদ্ধে উন্নত মানের অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে সূত্র পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য